চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইননগর নাককাটিতলা এলাকায় মহানন্দার নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু শাকিল আহমেদ শিবগঞ্জ উপজেলার বামুনগাঁ এলাকার রাসেল আলীর ছেলে ও মারিয়া খাতুন পীরগাছি এলাকার আলমগীর হোসেনের মেয়ে। বিস্তারিত দেখুন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ধাইনগর নাককাটিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, সকাল ১০:৩০টার দিকে শাকিল ও মারিয়া মহানন্দা নদীতে গোসল করতে নামে। এ সময় অসাবধানতাবশত শাকিল ও মারিয়া নদীর গভীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযানে বেলা ১১:৩০টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।